हेलो नमस्कार आपनादेर सबाइके आमार चैनल इजी कुकिंग विद विकीते अनेक अनेक वेलकम। आज के आमरा एकटा खूबी हेल्दी एंड टेस्टी टी बनाते जाच्छी आर सेटा होच्छे लेमन ग्रास टी। तार जन्य आमादेर एखाने लागछे लेमन ग्रास, लेबू, लेमन टी, चा पाता और चीनी आमादेर लागछे। चीनीटा एखाने पुरोटाई अपशनल, आपनारा चाइले बिना चीनी तो बनाते पारेन। आमी एखाने विद सुगार बनाच्छी। चलुन तले आज के सब इनग्रेडियंट्स दिए आज के रेसिपिटा बनाई लेमन ग्रास टी। आमादेर ए रेसिपि बनानोर प्रथम स्टेपे आमरा लेमन ग्रासटाके नेब। एखाने आपनादेर संगे एकटा इंटरेस्टिंग जिनिस शेयर करते चाई जे लेमन ग्रासेर गाछेर कटिंग पार्ट थेके आमरा लेमन ग्रास गाछ बनाते पारी। आर तार जन्ये आमादेरके लेमन ग्रासेर नीचे थेके एक आंगुलेर मतन लेंथे आमरा गाछटाके कटिंग करे नेब। এই যে নিচের অংশটা যে আমরা কেটে বাদ দিয়েছি এটাকে আপনারা ফেলবেন না, আমরা এটার থেকে লেমন গ্রাসের গাছ বানাবো। আর এটা জানার জন্য আপনাকে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। এই গাছের নিচের অংশ থেকে আমরা কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দেব। আমরা এইভাবে নিচের অংশতে কিছুটা পোর্শন আমরা কেটে বাদ দিয়ে দেব আর তারপর সাইড থেকে যে রাফ এজেসগুলো থাকবে সেগুলোকে আমরা কেটে পরিষ্কার করে নেব। আর ব্যারের অংশতে যে লুজ ঘাসটা থাকবে বা পাতা থাকবে সেটাকে আমরা বাদ দিয়ে দেব আর ভালো করে এজেসগুলোকে পরিষ্কার করে আমরা ট্রিম করে নেব। এরপর আমাদের লেমন গ্রাসের বাকি অংশগুলোকে আমরা একই প্রসেসে রিপিট করব আর আমরা সেম লেন্থকে মেনটেন করব। এবার আমাদের নেক্সট স্টেপে আমরা একটা গ্লাসে অল্প জলে আমাদের যে কাটিং পার্ট আমরা রেডি করেছিলাম লেমন গ্রাসের সেটাকে আমরা ওর ভিতরে রেখে দেবো। আর দেখবেন 3 থেকে 4 দিনের মধ্যে এর থেকে ঘাস বেরিয়ে আসবে, নিচে রুটস চলে আসবে। তারপর এটাকে আপনারা জল থেকে সরিয়ে মাটিতে লাগিয়ে নেবেন আর ওখান থেকে আমাদের লেমন গ্রাস তৈরি হয়ে যাবে। নেক্সট স্টেপে আমরা লেমন গ্রাসকে ফাইনলি চপ করবো। এবার ফাইনলি চপড করা লেমন গ্রাসকে আমরা একটা বাটিতে রেখে নেব। আমাদের লাস্ট স্টেপে আমরা একটা পাত্রে অল্প জল নিয়ে গ্যাসটাকে অন করব আর জলটাকে ফোটার জন্য ছেড়ে দেব। যত পর্যন্ত আমাদের জলটা ফুটে আসবে না বা বয়লিং পয়েন্টে আসবে না তত পর্যন্ত আমরা ভিতরে লেমন গ্রাস অ্যাড করব না। আমাদের জল ফুটে এসেছে, এরপর আমরা এর ভিতরে লেমন গ্রাস দিয়ে দেব আর ওটাকে 3 মিনিটের জন্য আমরা ঢাকনা দিয়ে ফুটতে দেব। 3 মিনিটের পর আমরা ঢাকনা সরিয়ে নেব আর ওর ভিতরে আমরা 1.5 থেকে 2 চামচ মতন চা পাতা আমরা দিয়ে দেব। আর আমাদের স্বাদ অনুসার আমরা ওর ভিতরে 2 চামচ মতন চিনি দেব। লাস্টে আমরা ওর ভিতরে সামান্য লেমন জুস দিয়ে দেব। তারপর আমরা 1 মিনিটের জন্য ঢাকনা ঢেকে স্লো গ্যাসে ছেড়ে দেব। 1 মিনিটের পর আমরা এবার ঢাকনা সরাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের লেমন গ্রাস টি হয়ে গেছে। এবার আমরা গ্যাসটাকে অফ করে দেব আর চাটাকে আমরা ছাঁকনিতে ছেঁকে সার্ভ করবো।